এটা আপনি বাড়িতে ইউজ করতে পারবেন যে কোনো ভালো কাজে, যে কোনো আপনি বুকের বই রাখার ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা জামা কাপড়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো এখন আমাদের এটা আলমারিটা এখন সাজানো, সব কিছু গুছিয়ে একদম তৈরি করা হবে পুনরায় একদম ঠিকঠাকভাবে। আমরা এখন দেখবো কীভাবে সবগুলো যুক্ত করে কীভাবে আলমারিটা তৈরি করা হয়। নীলকমলের আলমারি, এটা পোর্টেবল আলমারি, এটা বিভিন্ন পার্ট পার্টে এসছে। এখন পুরো আলমারিটা কী করে সেট করতে হবে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নেব। যদি আপনাদের আলমারিটা অ্যাসেম্বল করতে কোনো ধরনের সমস্যা হয়, তবে বাক্সটার মধ্যে আলমারিটির একটি ব্লু প্রিন্ট দেওয়া আছে, তো এইটা ফলো করলেও কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আলমারিটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আপনাকে সাইড প্যানেল, ব্যাক প্যানেল যেগুলো সেগুলো প্রথমে আলাদা করে নিতে হবে, নাহলে সাইড প্যানেল কিন্তু ব্যাক প্যানেলের জায়গায় দিলে সেট খাবে না। একদম প্রথমে নিচে পায়াটা, এটা একদম নিচে থাকবে, এটা দেখেই বুঝতে পারছেন এটা একদম নিচে থাকবে। এবার এর বিভিন্ন যে খাঁজ আছে, খাঁজগুলোর মধ্যে সাইড প্যানেলগুলো আর পেছনেও ব্যাক প্যানেলগুলো কিন্তু এই খাঁজের মধ্যে ঢুকে যাবে। অবশ্যই আপনাকে সাইড প্যানেল আর ব্যাক প্যানেলগুলো চেক করে নিতে হবে। এটা হচ্ছে ব্যাক প্যানেল, এইটা কিন্তু বাইরের দিকে থাকবে, আর এই যে প্লেন যে দিকটা আছে এটা থাকবে ভেতরের দিকে। তো ব্যাক প্যানেলটা একটা সেট করে নেবেন প্রথমে। হ্যাঁ, একটা ব্যাক প্যানেল সেট হয়ে গেছে। এরপরে আর একটা যে ব্যাক প্যানেল আছে ওটাও একই রকমভাবে সেট করে নিতে হবে। হ্যাঁ, দুটো ব্যাক প্যানেল সেট হয়ে গেছে। এবার সাইড প্যানেলটাও কিন্তু, তবে সাইড প্যানেলের যে খাঁজটা এটা কিন্তু ভেতর দিকে থাকবে, যে গোল গোলগুলো রয়েছে এর মধ্যে তাকগুলো ঢুকবে। একই রকমভাবে সাইড প্যানেলটা সেট করে নিতে হবে। দেখুন সাইড প্যানেলগুলো লাগানো হচ্ছে আমাদের এখানে। এবার ডান দিকে সাইড প্যানেলটা লাগানো হচ্ছে। এবার সাইড প্যানেল লাগানো হয়ে গেলে এবার কিন্তু একটা কানেক্টর লাগাতে হবে। আবার এর পরের প্যানেলগুলো লাগানোর জন্য এর সাথে একটা কানেক্টর দিতে হবে। পেছনের কানেক্টরের মতো একই রকম ভাবে সাইডের কানেক্টরগুলো এর সাথে জুড়ে দিতে হবে। এদিকেও একটা কানেক্টর দিতে হবে। এটা কিন্তু সেট কমপ্লিট। একই রকম ভাবে এর আবার পেছনে যে ব্যাক প্যানেল আছে সেগুলো এবং সাইডের প্যানেলগুলো জোড়া লাগিয়ে দিতে হবে। চলুন আমরা দেখে নিই কিভাবে আবার পরের অংশটা ঠিকঠাক ভাবে করা হয়। উপরের ব্যাক প্যানেল দুটো লাগানো হয়ে গেছে না, এবার আবার সাইডের প্যানেল দুটো লাগিয়ে দিতে হবে। এবারে একদম উপরের থাকটা লাগিয়ে নেব, সামনে পেছনটা একটু দেখে নেবেন। এই খালটা দেখলে বোঝা যাবে কোনটা সামনের দিক কোনটা পেছন দিক। উপরের ছাদটাও লাগানো হয়ে গেছে। এইবার এখানে যে গেটগুলো রয়েছে গেটগুলো প্রথমে সেটিং করে নেবেন। এখানে লেখা আছে কোনটা নিচের পাল্লা কোনটা উপরের পাল্লা। এই যে এখানে লেখা আছে বটম ডোর, মানে এটা নিচে যাবে। এটাতে খেয়াল করুন, এটাতে লেখা আছে টপ ডোর, মানে এটা উপরের পাল্লা। তো পাল্লাটা সেটিং করে নিই প্রথমে। আপনারা দেখতে পাচ্ছেন পাল্লা সেটিং এর কাজ চলছে। আগের নিচের লেখাই থাকবে, যেটা বটম সেটা নিচের দিকে থাকবে,
যেটা আপার সেটা উপরের দিকে থাকবে। এইভাবে আপনারা দুটো একসঙ্গে জয়েন করবেন। খুব সুন্দর ভাবে দুটো পাল্লা সেটিং করা হয়ে গেছে। পাল্লা দুটো সাইডে রাখি। এবার ভেতরে তাকগুলো আগে সেট করে নি। যে কোনো তাক রয়েছে, এই যে ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলোর মধ্যে প্রত্যেকটা তাকের অ্যাঙ্গেল রয়েছে। অ্যাঙ্গেলগুলো ফুটোগুলোর মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু তাকগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। আপনি ছোট বড় যেমন খুশি তেমন ভাবে আপনি তাক তৈরি করতে পারেন। সব রকম ভাবে সেভাবে তৈরি করার সিস্টেমে তৈরি করা হয়েছে। সুন্দর ভাবে দেখুন আপনারা মিডিলের তাকটা একটু বড় করা হয়েছে, যাতে এখানে কোনো বড় সাইজের কোনো জিনিস আপনি রাখতে পারবেন। এবার পাল্লাটা সেট করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, ডান দিকের পাল্লাটা প্রায় লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হতে চলেছে আলমারিটা। দেখুন আপনারা একদম সুন্দরভাবে পারফেক্ট, প্রত্যেকটা পার্ট পারফেক্টভাবে লেগে গেছে এবং একটি সম্পূর্ণ আলমারি পরিণত হয়েছে। ব্যাস পুরো আলমারি রেডি। এবার চাইলে দরজা খুললেই কিন্তু পুরো রেডি আলমারি একদম। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে আলমারিটা সেট হয়ে গেল অল্প সময়ের মধ্যে। আপনি এটা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন বাড়ির যে কোনো কাজে। তবে এর লক সিস্টেমটা কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু লক দিক করতে পারবেন না। নর্মালি এটা খোলা যখন থাকবে, আপনি এই পাল্লা আটকানোর পরে যদি লক করে দেন, লক হয়ে গেল কিন্তু লক হবে না। এ খুললে কিন্তু বেরিয়ে আসছে। এই যে এখানে লক করা আছে কিন্তু কিন্তু লক হচ্ছে না, এটার ভেতরে পেছনে ঘাট নেই। এর জন্য প্রথমে আপনাকে নিচে দেখুন, প্রত্যেকটা পাল্লার নিচেও একটা করে লক আছে। এই যে এটা চাপলে আটকে গেল, আবার এটা চাপলে খুলে যাবে। প্রথমে আপনাকে বাঁদিকের পাল্লাটা আটকে নিয়ে এটা কিন্তু ভেতর দিক দিয়ে আটকে দিতে হবে। এটা আবার ফিক্সড হয়ে গেল, এটা আবার খুলবে না। এইবার এবার আপনি এই পাল্লাটাকে আটকে নিয়ে এইবার লক করুন। এবার কিন্তু আর খুলবে না, এবার লক হয়ে গেছে। তো লক সিস্টেমটা এইভাবে না করলে কিন্তু লকটা দিতে পারবেন না। এটা একটু ভালো করে দেখে নেবেন। ফাইনালি একটা খুব সুন্দর নীলকমলের ছোট ওয়ার্ড্রপ টাইপের 5-8 টাকার মধ্যে খুব সুন্দর অনেক জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। খুব সুন্দর একটা জিনিস।